মেছঘেড়ি দখলের চেষ্টা অগ্নিগর্ভ এলাকা। ঘটনায় আহত মহিলা শিশু সহ প্রায় 15 জন। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। মেছঘেড়ি দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র। ঘটনায় শিশু মহিলা সহ জখম প্রায় 15 জন। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের জামবেড়িয়া এলাকায়। জানা গেছে, স্থানীয় লক্ষ্মী সর্দারের 2 বিঘা মেছঘেড়ি রয়েছে, যেখানে তিনি বিভিন্ন ধরনের মাছ চাষ করেন। এদিন সকালে আচমকাই কিছু দুষ্কৃতী লক্ষ্মী সর্দারকে বেধড়ক মারধর শুরু করে। অভিযোগ, তার আলাঘর ভেঙে দেয়। প্রতিবাদ করতেই লক্ষ্মী সর্দারকে বেধড়ক মারধর করা হয়। বাধা দিতে গেলে আক্রান্ত হন তার স্ত্রী সহ অন্যান্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল পঞ্চায়েত সদস্য আবু খয়ের মণ্ডল। অভিযোগ, পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যদেরও বাঁশ লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় প্রায় 15 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় 10 জনকে ভর্তি করা হয়েছে টাকি গ্রামীণ হাসপাতালে। জালকাটা কিছু জমি আছে বর্গা জমি, আর কিছু জমি আছে তোমার হচ্ছে রায়ত জমি। রায়ত জমিটা আমাদের গ্রামের 2 জন কিনে নিয়েছে। এবার সেই জমিটা থেকে রায়ত যারা তারাও পয়সা পায়, এবং যারা কিনে যারা বর্গাদার তারাও পয়সা পায়। হঠাৎ করে সেই জমিটা একটা ভুয়া দলিল হয়ে অন্য একজন কেনে। এবার কেনার পরে সেইখানে এরা ওই জলকারে আলা ছিল, আলায় শ্যাম কাকারা ছিল, আমাদের আদিবাসী কাকারা ওরা থাকতো। জলকারে ওই মাছ চাষ করতো। হঠাৎ করে সকালবেলা সেই জলকারটা ভাঙচুর করে। এরা ভাঙচুর করলো মানে ওই লুৎপার ওই জমিটা একটা ভুয়া দলিল করে। জমিটা 25 শতক জমি। 25 শতক জমির মধ্যে এবারে তোমার হচ্ছে গিয়ে ওই ইয়ে বাকি পাট যেটা বর্গা জমি সেই জমিটা বাদ দিয়ে ব্যালের জমি সব ওরা এক্তিয়ারে করে নেবে। মারধর সব সোপাইছে, দা দিয়ে কুরুল দিয়ে। ঘটনায় তৃণমূল পঞ্চায়েতের সদস্য আবু খায়ের মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার আরজিকড়ে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আহতদের দাবি, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিত হামলা করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। সূত্র মারফত জানা গেছে, এই মেছঘেড়ি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। ইতিমধ্যেই দুপক্ষকে নিয়ে বেশ কয়েকবার আলোচনায় বসা হলেও রফা সূত্র মেলেনি। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাব। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশি পিকেট। জমিটা নিয়ে আদিবাসী একজনেরা চাষ করছে, মানে জলকার করছে। জলকার অলরেডি মানে আলা টালা সব করা কমপ্লিট, ছাদের জমি তারাই করছে। সকালে আজকে সকালে এটা অনেক দিন দিয়ে থানায় নিয়ে বসাবসি হয়েছিল এই ব্যাপার নিয়ে। থানার মেয়েদের এক কথায় সেই মৌরি লুৎপার ঝাড়া দখল করতে যাচ্ছিল, তাদের বলা হয়েছে যে এই জমিতে তোমরা যেতে পারবে না। সে যে যে চাষ করতো ঝাড় জমি সে চাষ করছিল। হঠাৎ করে আজকে সকালে ওরা দল বল নিয়ে বাইরে কিছু লোকজন ছিল, ওরা আজকে সকালে গিয়ে আলাটা গিয়ে ভেঙে দিয়ে আসে। আর যে ঝাড় আহ মেরেছে সে শুধু একটুকু কথা বলেছে যে ইটটা নিয়ে যেও না। এইটুকু বলার পরে সে বউটার এত মারধর করেছে, বউটা উঠতে পারছে না। সকালবেলা এই হসপিটালে হয়তো ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাসনাবাদ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।